চিত্রনায়িকা আচল আখি বিয়ে করেছেন দু বছর আগে সম্প্রতি সেই খবর প্রকাশে এনেছেন নায়িকা নিজেই তার স্বামী সৈয়দ অমি একজন গায়ক মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে পরিচয় তাদের এরপর পরিণয় দু হাজার একুশ সালের পনেরো ফেব্রুয়ারি বিয়ে অমির সঙ্গে পরিচয়ের ফিরিস্তি দিতে গিয়ে আচল জানান ও জানরে শিরোনামে একটি গানের ভিডিও চিত্রে অভিনয় করতে গিয়ে অমির সঙ্গে পরিচয় তার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও হয়েছিলেন অমি আচলের ভাষ্য অমির সঙ্গে অল্প পরিচয় হয়েছে বিয়ে ও জানরে গানটি রিলিজের পর সেটির এডিটিং মুগ্ধ করে আচলকে ধন্যবাদ জানাতে তিনি ফোন করেন অমিকে তখন এই নায়িকাকে ট্রিটস দেওয়ার প্রস্তাব দেন গায়ক এক সপ্তাহ পর আচল অমির দেখা হয় একটি রেস্তোরাঁয় তখন আচলকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন অমি এ বিষয়ে আচল সংবাদ মাধ্যমকে বলেন অমির বাড়ি কুমিল্লায় কুমিল্লার ছেলেদের অনেক সাহস আমি একটা নায়িকা আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি শুনে অবাক হয়েছিলাম বিয়ের প্রস্তাবের প্রতিক্রিয়ায় আচল অমিকে বলেছিলেন প্রেম নয় বন্ধুত্ব নয় সরাসরি বিয়ে প্রস্তাব কত বড় সাহস তোমার আমরা তো বন্ধু হতে পারি প্রেম হওয়ার মতো হলে পরে হবে উত্তরে অমি জানায় সে আচলকে অনেক আগে থেকেই পছন্দ করে তার সিনেমার ভক্ত তিনি এছাড়াও সব কিছু জেনে বুঝে নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলতে আচলকে অনুরোধ করেন অমি আচলের ভাষ্য পরিবারের সদস্যদের মধ্যে দেখা হওয়ার পর সবকিছু মিলে যাওয়ার পরই বিয়েটা হয়েছে বিয়ের বছরেই তারা মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হানিমুনেও গিয়েছিলেন